চিল্লাইতেছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় উট আছে এখানে। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি যাইতেছি এখন উটের খামারে, উট ও দুম্বা ছাগল এগুলি আপনাদেরকে দেখাবো। তো বাইরে এলাম, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সহি সালামতে যাতে জায়গাতে পৌঁছাতে পারি। গুদামে আসলাম গাড়ি নিতে, গ্রেজে গাড়ি এখন নিব, স্টার্ট করব আলহামদুলিল্লাহ, চলে যাব উটের খামারে। এই তো কোরবানির সিজন আসছে না, এখন কোরবানিতে এখন উটের খামারে গিয়া দেখি কিরকম, মানে কেমন ভাব সাপ চলছে আর। তো ভাই বন্ধুরা আপনারা সবাই সবার সাথে থাকবেন ইনশাল্লাহ। এই তো আমি গাড়ি স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফাইনালি আমি খামারে পৌঁছে গেছি। সো দেখতে পারতেছেন গরুর খামার, সৌদি আরবে এভাবে গরু রাখা হয়। দেখেন কিভাবে চাল বেঁধে রাখা হয়েছে, অনেক রোদ, অনেক রোদ, যে রোদ সহ্য করা যাচ্ছে না। তারপরও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে গরুর খামার, এই যে দেখতে পারতেছেন গরু কীভাবে রাখা হয়েছে। এটা গরু তো আমাদের দেশে অনেক, কিন্তু সৌদি আরবে গরু দেখা খুব মানে কঠিন, আর গরু এখানে মিলে না তেমন, খুব কম মিলে আর কি গরু। সো বিশাল বড় একটা খামার এখানে, এটা ফার্ম। এই ফার্মে আপনার উট, গরু, দুম্বা অনেক কিছুই আছে। তো রোদের কারণে দেখাতে পারছি না আপনাদেরকে। সো এটা হলো দুম্বা, দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার শ শ দুম্বা আছে এখানে, মানে দেখার মতো এরকম সুবিধা নেই। তারপরও যা কষ্ট করতে পারে দেখাতে পারছি আপনাদেরকে। শুনশান মরুভূমি একেবারে, দেখাইতেছিলাম যে উট, দেখেন এখন রোদের সময় তো অনেক রোদ, রুটে চিল্লাইতেছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় উট আছে এখানে মাশাল্লাহ। রুটের চিল্লানি শুনতে পারতেছেন সবাই আপনারা, এটা হলো রুটের, রুটের খামার। আপনাদেরকে আজকে দেখাইলাম উট ও ছাগল, তো সব কিছু আপনাদেরকে দেখাইলাম। সো সবাই আশা করি পেজটা ফলো করবেন, শেয়ার করবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই। আপনাদের এখান থেকে ভিডিওটা শেষ করলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।